সম্পাদক আলহাজ আজহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বকুল হোসেন, আমার সাথে আগত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অত্র এলাকার আমার পিতৃসমতুল্য মুরব্বীগণ, সমবয়সী যুবক ভাইয়েরা, মাদ্রাসার স্নেহের ছাত্র বন্ধুগণ এবং পর্দার অন্তরাল থেকে আমার যে সকল মা এবং বোনেরা আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখ, আমার খোঁজ খবর লওয়ার লোকজন আছে তো নাকি? আমি আপনাদের দাওয়াতে আজকে উপস্থিত হতে পেরে অত্যন্ত খুশি এবং আনন্দিত। এবং এই বেহেস্তি বাগানে মহান আল্লাহ পাক আমাদের সকলকে যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, পবিত্র কুরআন এবং হাদিসের কথা শোনার সুযোগ করে দিয়েছেন, তার জন্য কি আমরা খুশি না বেজা? খুশি? তাহলে আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আজকে আমাদের এই বেহেস্তি বাগানে পবিত্র কুরআন এবং হাদিসের কথা শোনার সুযোগ করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই পবিত্র মাহফিল, সেই মাদ্রাসায় 30 জন হোক আর 40 জনই হোক, যারা ছাত্র পড়াশোনা করছে তারা কোন শিক্ষা গ্রহণ করছে? কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করছে, সাথে লিল্লা বোর্ডিংও আছে। এখানে আপনাদের গ্রামের কৃতি সন্তান দুর্গাপুর টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ ভাই আছেন। আমাদের পৃথিবীর কোনো শিক্ষায় পরিপূর্ণ হয় না ধর্মীয় শিক্ষা ছাড়া। যদি আমরা আমাদের সন্তানদের শৈশবে কৈশোরে যদি আমরা ধর্মীয় শিক্ষাটা দিতে পারি, কোরআন হাদিসের শিক্ষাটা দিতে পারি, তাহলে কিন্তু সারা জীবন তারা সৎ পথে চলতে পারবে, কখনো পথভ্রষ্ট হবে না। সে জীবনে আইনজীবী হোক, চিকিৎসক হোক, ব্যবসায়ী হোক, রাজনীতিক হোক, সে কিন্তু কোনোদিনও কোনো অন্যায় করতে পারবে না। কারণ ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়, কুরআন হাদিস আমাদেরকে কি শিক্ষা দেয়? সত্য বলার শিক্ষা দেয়, ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়, মিথ্যা বলতে নিষেধ করে, মাদক দ্রব্য গ্রহণ করতে নিষেধ করে, সুদ, ঘুষ, জুয়া সব কিছু ইসলামে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। দেখেন, বলা হয় মিথ্যা হচ্ছে সকল পাপের উৎস। একজন যখন একটা মিথ্যা কথা বলা শুরু করে, একটা অপরাধ করে, সেই অপরাধকে ঢাকতে আরো 10টা মিথ্যা কথা বলতে হয়। একই রকম ভাবে মাদক হচ্ছে সব অপরাধের উৎস। আপনারা খেয়াল করে দেখবেন কেন ইসলামে মদ, জুয়া, সুদ, ঘুষ হারাম করা হয়েছে। যে মদ খায় সে মদ খাওয়ার পরে কিন্তু নিজের বিবেক, বুদ্ধি সবকিছু হারায় ফেলে, তখন তার ন্যায় অন্যায় জ্ঞান থাকে না, তখন সে একটার পর একটা অপরাধ করতে থাকে। যে জুয়া খেলে, সারা রাত জেগে জুয়া খেলে, সন্তানের সাথে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, অনেক সময় গরু বিক্রি করে জমি বন্ধক রেখে নিঃস্ব হয়ে যায়। আপনাদের অনেকেই পরিচিত অনেকে আছে, দেখবেন জুয়া খেলে কেউ কোনোদিন বড় লোক হয়েছে শুনেছেন?
ফকির হয়ে গেছে। অনেক ধনী মানুষ জুয়া খেলে ফকির হয়েছে, এরকম বহু রেকর্ড আছে। এই কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর মদ জুয়া এগুলো নিষিদ্ধ করেছিলেন আইন করে। এই কারণে আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আপনাদের খেয়াল আছে আমাদের সুকাশ ইউনিয়নে একটা দুর্নাম ছিল। এই সুকাশ ইউনিয়নে যখন যে দলই ক্ষমতায় আসুক, যখন যেই এমপি হোক, যেই নেতা হোক, সেই সরকারি দলের নেতারা ওই জুয়ার টাকা খাইত, নাউজুবিল্লাহ। এবং সুকাশে জুয়ার আখড়া হিসেবে একটা দুর্নাম হয়ে গেছিল। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, মুরব্বীদের খেয়াল আছে। আমি এমপি হওয়ার পর আমি একদিন ঢাকা থেকে রওনা দিছি, শুনলাম সুকাশে জুয়া চলতেছে। আমি রনবাগা দিয়ে গাড়ি নিয়ে ঢুইকে, খেয়াল আছে ফেরদোস ভাই, গোকুল, নাজিম ভাই, আপনাদের মনে আছে, আমি নিজে ঢুইকে আমি সেই জুয়া উচ্ছেদ করার উদ্যোগ গ্রহণ করেছিলাম। আজকে সুকাশে কিন্তু সেই দুর্নামটা আর নাই, এবং সুকাশে তারপরে দেখেন গরু চুরি নাই, মেশিন চুরি নাই, ছিনতাই নাই, ডাকাতি নাই। কারণ এই মাদক, জুয়া, সুদ, ঘুষ এগুলাই হচ্ছে অপরাধের মূল উৎস। আপনি যদি একটা গাছকে মূলটা কেটে দেন তাহলে সেই গাছ কি বাঁচবে? তাহলে চুরি, ছিনতাই, অপরাধ এগুলো হচ্ছে মূল শেকড় হচ্ছে জুয়া, মদ, সুদ। এগুলা যখন আমরা সমূলে উৎপাটন করব, তখন কিন্তু সেই এলাকার শান্তি এবং শৃঙ্খলা আমরা ফিরিয়ে আনতে পারব। আমি এই কাজগুলো করতে পারতাম না যদি আপনারা সুকাশ ইউনিয়নবাসী আমাকে পরপর তিনবার আপনাদের মূল্যবান আমানত একটি করে ভোট আমাকে না দিতেন। আপনাদের সেই আমানত আপনারা আমাকে দিয়েছিলেন বলে গত 15 বছরে 400 কিলোমিটার পাকা রাস্তা করতে পেরেছি। এই যে আজকে আমি আসলাম, আমি মহসিন ভাইকে বলছিলাম, গতকাল আমি ঢাকায় গিয়েছি রাত 1টার পরে, সকালবেলা নির্বাচনী ইশতেহার ঘোষণা ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান ছিল, আমি সেই নির্বাচন ইশতেহার প্রণয়ন কমিটির একজন সদস্য ছিলাম। সেই অনুষ্ঠান শেষ করে আজকে আবার দুপুর 1টার পরে রওনা দিয়েছি, সরাসরি কিন্তু সুকাশে চলে এসেছি। ওই দুর্গাপুর দিয়ে এসে লক্ষ্মীকোলা মাগরিবের নামাজ পড়ে আধঘোলা গিয়ে সেখানে গ্রামবাসীর সাথে মতবিনিময় করে আমি কিন্তু কলিয়ার বাজার হয়ে গাড়ি নিয়ে পাকা রাস্তা দিয়ে বিদ্যুতের আলোয় আলোকিত পথ দিয়ে আজকে হাট মোশনে উপস্থিত হলাম। 15 বছর আগে কলিয়ার বাজার, হাট মোশনের বাজার এরকম কি আলোকিত ছিল? অন্ধকার ছিল, বাতি ছিল, হারকিন ছিল, আসার কি পাকা রাস্তা ছিল? এরকম শান্তি নিরাপত্তা ছিল? তাহলে কিছু উপকার আমরা করতে পারিছি। এখন হয়তো টুকটাক কিছু কাজ বাকি আছে, কোনো একটা ওয়ার্ডে বা গ্রামে হয়তো হাফ কিলো রাস্তা কাঁচা আছে, একটা মসজিদে হয়তো ছাদ ঢালাই বাকি আছে, একটা মন্দিরে হয়তো আটচালা বাকি আছে, একটা মাদ্রাসার হয়তো একটা ভবন করা বাকি আছে, সামান্য কিছু কাজ বাকি আছে। তাহলে এই সামান্য কিছু কাজ সুসম্পন্ন করার জন্য আমি কি আপনাদের কাছে আর সামান্য কিছু সময় প্রার্থনা করতে পারি? আমি আপনাদের দোয়া চাই, এবং পাশাপাশি আমার কথা এবং কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি গত 2 সপ্তাহ আগেও এসেছিলাম, 2 সপ্তাহ হবেই না মনে হয়, আমি 1 সপ্তাহ আগে হাট মোশন বাজারে আমার বড় ভাই মহসিন ভাইয়ের কাছে আমি ক্ষমা প্রার্থনা করে গেছি। আমার কোনো কথা কাজে যদি আমার আগমোশন, ধর্ষণ, হাট মোশন এই অত্র এলাকার আমার জানা অজানা মতে যদি কাউকে আমি কষ্ট দিয়ে থাকি, আপনার আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিন। আমার চেষ্টা কোনো ত্রুটি নাই, অনেক সময় হয়তো সামর্থ্যের ঘাটতির কারণে কিছু কাজ করতে পেরেছি, কিছু কাজ করতে পারিনি,
হয়তো আরেকটু সময় পেলে আমার যে একটা মনের ইচ্ছা ছিল যে সুকাশকে আমি উন্নয়নের দিক থেকে এক নম্বরে নিয়ে যাব, তার কিন্তু কাছাকাছি চলে এসেছি। সুকাশের প্রতিটি গ্রাম কিন্তু মোটামুটি সড়ক পাকা রাস্তায় সংযুক্ত, সুকাশের প্রতিটি ঘর বিদ্যুতের আলোয় আলোকিত, সুকাশের আমার প্রতিটি সন্তান আজ শিক্ষার আলোয় আলোকিত, শান্তি নিরাপত্তা শৃঙ্খলা আছে। আমার সুকাশে যতগুলো মাদ্রাসা, যতগুলো মসজিদ গত 15 বছরে আমরা করেছি বা উন্নয়ন করেছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিগত 40 বছরে সব সরকার মিলেও সেই পরিমাণ কিন্তু উন্নয়ন করতে পারেনি। তাই আপনাদের কাছে আবারও আমি দোয়া চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, যেন মহান আল্লাহ পাক তাকে আরেকবার প্রধানমন্ত্রী নির্বাচিত করার মধ্য দিয়ে যে ভালো উদ্যোগগুলো উনি গ্রহণ করেছেন সেগুলো যাতে সুসমাপ্ত করতে পারেন, এবং আমার এই সিংড়াটাকে আমরা যেন আরও উন্নত আধুনিক নিরাপদ মানবিক সিংড়া হিসেবে গড়ে তুলতে পারি, এবং আমার এই এলাকার মাদ্রাসা মসজিদ কবরস্থান ধর্মীয় প্রতিষ্ঠানে যে বাকি কাজগুলো আছে মহান আল্লাহ পাক যেন আমাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করেন এবং সেই অসমাপ্ত কাজগুলো আমার মাধ্যমে সুসমাপ্ত করার তৌফিক দান করেন। এই এলাকার মানুষের একজন আদর্শ সেবক হিসেবে মহান আল্লাহ পাক যেন আমাকে আমৃত্যু কাজ করে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সকলেই দোয়া করব মহান আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন এবং ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আজকে আমি জানি আপনাদের একটা মনের চাওয়া হয়তো আছে যে মাদ্রাসার অনুকূলে কিছু একটা বরাদ্দ আমার দিয়ে যাওয়া উচিত, আমিও দিয়ে যেতে চাই কিন্তু উপায় নাই। এই ঘোষণাটাই করা একটু আইনে আইনে একটু নিষেধ আছে, সব কথা কি মুখে বলতে হয়, কিছু কথা তো ইশারাও বুঝে নিতে হয়। আমার পিছনে ঠেলিচ্ছে, আমি বলতেছি যে আমার পিছনে খালি ঘুতাচ্ছে, আমি বলতেছি যে একটা ঘোষণা আইন যদি ভঙ্গ হয় একটা নোটিশ খেলে, আমার তো খালি অপমান হবে না, আপনাদেরও অপমান হবে না, তখন ওই নোটিশে লিখবি নিজে হাট পোষণ জালসায় পলকেই ঘোষণা দিছে, ধরো নোটিশ দাও, তখন তো আমার যে একটা বেজ্জিত হবে না নি। আমি ওই জন্য বলতেছি আপনারা যা মনে মনে চাচ্ছেন আর আমি যা মনে মনে চাচ্ছি এই দুই পক্ষেরই চাওয়া পাওয়া আল্লাহ যেন কবুল করে। আর তো 10টা দিন নির্বাচনের পরে তার ঘোষণা দিলে বা দিচ্ছে না, আমি গোপনে আমার ভাইয়ের কাছে মহসিন ভাইয়ের কাছে বলে যাবো রে, ঠিক আছে, তারপর উনি এটা ঘোষণা দিয়ে দিবেনি 7 তারিখের পর আপনারা যা চাচ্ছেন আল্লাহ যাতে আমাকে দিয়ে পূরণ করায়, আর আমি কি চাচ্ছি এটা বোঝা যাচ্ছে তো, ওইটা যাতে আল্লাহ আপনার দিয়ে পূরণ করায়। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, বক্তা বসে আছেন, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনারা যেটা চাচ্ছেন সেটা যাতে আল্লাহ আমাক দিয়ে 7 তারিখের পর পূরণ করায়। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসি তাহলে, হ্যাঁ ছোটো দোয়া করবে, আপনি কোথায় আছেন এখন?